নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের মহাভাগ্যে মেষ টু মীন রাশি, টার্গেট নাম্বার 18 মে 2023, অর্থাৎ আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার নিয়ে আমি আলোচনা করব। তার আগে আপনাদেরকে আমি কিছু ইনফরমেশান আপনাদেরকে দিই। আমি এখানে টার্গেট নাম্বার এবং শুভ রং আপনাদেরকে বলবো, আগামী দিনে আপনাদের লাকি কালার কোনটা, এবং এর সাথে সাথে আমি বলবো আগামীকাল অনেকেই টিকিট কাটছেন, তার আগে একবার নিজের জন্ম কুণ্ডলী একবার দেখিয়ে নিন, এবং এর পাশাপাশি রাহু গ্রহ যেহেতু এই হঠাৎ প্রাপ্তি ঘটিয়ে থাকে, রাহু গ্রহকে বলবত্তা বৃদ্ধি করুন, অর্থাৎ রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। এবার আগামীকাল সৌভাগ্য যোগ রয়েছে, যোগটা খুব ভালো যোগ রয়েছে, সৌভাগ্য যোগ, এবং আগামীকাল অভিজিৎ মুহূর্ত যেটা রয়েছে 11:46 থেকে 12:36 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে। এরপর আরেকটি যে জায়গা সেটা হচ্ছে রাহুকাল। আমি প্রতিদিন দিনে 1.5 ঘন্টা আমি বলি রাহুকাল কিন্তু আমাদের চলে। এই রাহুকালের সময় কোনো শুভ কাজ, ইনভেস্টমেন্ট কোনো কিছু করবেন না, কোনো যাত্রা, কোনো শো এই সময় করবেন না। 1:30 থেকে 3 পর্যন্ত আগামীকাল রাহুকাল রয়েছে, 1:30 থেকে 3 পর্যন্ত 1.5 ঘন্টা এই রাহুকাল চলবে। এবং যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। ক্যাশ অন ডেলিভারিতে এই রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে। যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। এবং বারবার একটি কথা আপনাদের কাছে অনুরোধ করছি, হাত জোর করে যারা টিকিট কাটছেন তারা একবার হলো নিজস্ব জন্ম কুণ্ডলী অথবা হস্তরেখা একবার হলো দেখিয়ে নিন, আপনার জন্মছককে সংস্কার করুন। মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 3-5, আপনাদের লাকি কালার আকাশি। বৃষ রাশি আপনাদের টার্গেট নাম্বার 2-6, লাকি কালার আপনাদের সবুজ। মিথুন রাশি আপনাদের টার্গেট নাম্বার 9-2, আপনাদের লাকি কালার হলুদ। কর্কট রাশি আপনাদের টার্গেট নাম্বার 1-4, আপনাদের লাকি কালার গেরুয়া। সিংহ রাশি আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 6-3, লাকি কালার লাল। কন্যা রাশি আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 5-9, শুভ রং সাদা। তুলা রাশি আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 4-3, আপনাদের শুভ রং নীল। বৃশ্চিক রাশি টার্গেট নাম্বার 5-8, আপনাদের শুভ রং হলুদ। ধনু রাশি আপনাদের টার্গেট নাম্বার 5-2, আপনাদের শুভ রং বেগুনি। মকর রাশি টার্গেট নাম্বার 7-9, শুভ রং ক্রিম কালার। কুম্ভ রাশি টার্গেট নাম্বার 8
এবং 7 আপনাদের শুভ রং সাদা। মীন রাশি, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 4 এবং 9, আপনাদের শুভ রং হলুদ। অর্থাৎ এই যে আমি 12টি রাশির কথা বললাম, মহাভাগ্যে টার্গেট নাম্বার আমি বললাম, যদি আপনার জন্মচক পারমিট করে, আপনার ন্যাকালচার পারমিট করে, দশা মহাদশা যদি পারমিট করে, নিশ্চিতরূপে আপনি আগামীকাল কোটিপতিও কিন্তু হতে পারেন, যদি আপনার জন্মচকে যোগ থাকে। আমি বারবার বলছি, যোগটা কিন্তু থাকা দরকার। কখন আপনার যোগ রয়েছে সেটা আগে জেনে নিন, তারপর আপনি নিজস্ব জন্মছককে একবার বিচার বিশ্লেষণ করে নিন যে আপনার শুভ সময়টা কখন, কোন বছর থেকে কোন বছরের মধ্যে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।